ফেসবুকে কখন কোন সময় কাকে কোন ধরনের স্যার আপ দিয়ে দেয় সেটার কোনো আসলে গ্রান্টি বা কোনো ধরনের কোনো গ্রান্টিও নাই বলতে পারেন ঠিক আছে অনেকে রাতের পর রাত দিনের পর দিন পরিশ্রম করতেছে তাদেরকে কোনোরকম স্যার আপ কোনো কিছুই ফেসবুক দিচ্ছে না আর অনেকে কোনো ভিডিও আপলোড করছে না এরপরে তাকে স্যার আপ দিয়ে বসে হয়েছে তো আমি তোমাদেরকে একটা বিষয় ক্লিয়ার করার জন্য দেখানোর জন্য আজকে ভিডিওটা আসলে তৈরি করে আশা করি এই ভিডিওটা দেখলেই তোমরা অবশ্যই একটু মানে মনের মধ্যে একটা জিনিস একটা বিশ্বাস অথবা আত্মবিশ্বাস তোমার মনের ভিতরে একটা আসবে একটা ধৈর্য আসবে ঠিক আছে আসলে ফেসবুক কখন কোন সময় কাকে গিয়ে দেওয়ার কোনো গ্যারান্টি নেই সেটা একটু আপনার প্রমাণ দেখেন সো আমার কিন্তু এটা কিন্তু আমার একটা পার্সোনাল পেজ আমি তোমাদেরকে দেখাই এই যে মামুন জিরো পয়েন্ট টু এটা একটা আমার পার্সোনাল পেজ এই পেজের মধ্যে আমি কাজ করি না এটার মধ্যে কোনো সেট আপ স্টার সেট আপ শুধু ফেসবুকে দিচ্ছে না হ্যাঁ আর একটা আর আর কিছু আমার নতুন পেজ আছে সেই পেজগুলো আমি তোমাদেরকে একটু দেখাই সো আমি এখানে এই যে প্রোফাইলের মধ্যে ক্লিক করলাম এখানে ক্লিক করার পর এখান থেকে সোজা হচ্ছে এই যে ড্যাশবোর্ড আছে না এই যে প্রবাসনাল ডেস আমি ক্লিক করতেছি প্রবাসনাল ডেস্ট ক্লিক করার পরে এখানে আমি তোমাদেরকে দেখাচ্ছি তোমরা যেখানে চলে যাবা এই যে মনিটাইজেশন মনিটাইজেশন সেকশনে যাওয়ার পরে এখানে তোমরা এই পেজের মধ্যে আমি একটা দিনেও আমি কাজ করি না এটা আমার নতুন আর একটা পেজ হ্যাঁ এই পেজে আমি আসলে বিভিন্ন সেটিংস মধ্যে আসলে রিসার্চ করার জন্য এই পেজগুলো আমি খুলে রেখে দিচ্ছি এখানে অলরেডি দেখেন এই পেজে আমি কাজ করি এখানে আর্নিং দেখা যাচ্ছে এখানে মনিটাইজেশন স্ট্যাটাসের মধ্যে এখানে

কোনো কিছুই স্টারে কোনো এই যে এই যে এখানে অলরেডি চালু করে দিচ্ছে হ্যাঁ স্টারের যে ক্রাইটেরিয়াগুলো সেগুলো গিয়া করার জন্য চালু করে এগুলো শুধু ফেসবুকে আসলে চালু করে দিচ্ছে না আসলে মানে ভাগ্যটা আসলে এতটা পরিমাণে খারাপ অনেকের এরা হচ্ছে কল্পনার বাইরে আর অনেকের ভাগ্য এতটা ভালো হ্যাঁ তারা না চাইতে সব কিছু ফেসবুক তাদেরকে দিয়ে দিচ্ছে না চাইতে ফেসবুক তাদেরকে সব কিছু দিয়ে দিচ্ছে সো এটাই হচ্ছে ভাই ফেসবুকের খেলা কখন কোন সময় ফেসবুক কাকে কোন ধরনের সেট আপ দিয়ে দেয় সেটার কোনো এক মিনিটের কোনো গ্যারান্টি নাই সো আমি আপনাদেরকে রিকমেন্ড করবো যারা এখনো পর্যন্ত ফেসবুকে কাজ করা শুরু করেন না আপনারা ভাবছেন ফেসবুকে আপনারা কাজ করবেন হ্যাঁ সো আমি আপনাদেরকে রিকমেন্ড করবো একটা জিনিস আপনার একটা প্রোফাইল আছে সেই প্রোফাইলের মাধ্যমে একটা পেজ আপনি খুলে রেখে দেন সেখানে আপনি কাজ করবেন না একটা পেজ আপনি খুলে রেখে দেন এক দুই মাস রেখে দেন এক দু মাস পরে আপনি সেখানে কাজ করা আপনি শুরু করবেন যে দিনে আপনি পেজ করবেন সেই দিন থেকে আপনি কাজ করা শুরু করবেন না ফেসবুকে ভাই প্রথম যেদিন থেকে আপনি পেজ করবেন সেই দিন থেকে যদি কাজ করা শুরু করেন সেখানে যদি আপনি অ্যাক্টিভিটি বেশি দেখান তাহলে কিন্তু ফেসবুকে আপনাকে কোনো ধরনের স্যার আপনাকে দেবে না হ্যাঁ যে কোনো একটা পেজ আপনি এক মাস অথবা দেড় মাস অথবা দু মাস পর্যন্ত খুলে আপনি রেখে দেন সেই পেজের মধ্যে আস্তে আস্তে কাজ করা শুরু করবো সেখানে দেখবেন আপনাকে অটোমেটিক আপনাকে দিয়ে দিচ্ছে প্রথম থেকে যদি আপনি কাজ শুরু করেন বেশিরভাগ সেভেন্টি পার্সেন্ট লোক এই কিন্তু এই গুলা কিন্তু সহজে দেয় না যেহেতু যার বাস্তব প্রমাণ আমি নিজে আমার একটা পেজ আমি যেদিন করছি সেদিন থেকে কাজ করা শুরু করছি টানা চারটা মাস আমি পরিশ্রম করছি আমি প্রায় পাঁচশো প্লাস ভিডিও আপলোড করছি একটা স্যার আপও ফেসবুক ত্রু থেকে আমি আনতে পারি নাই ব্যর্থ হয়েছে ফেসবুকে দেয় নাই তো আমি মনে সত্যি অনেক বেশি কষ্ট পাইছি যার কারণে তোমাদেরকে জানানোর জন্য এবং এই জিনিসটা বোঝার জন্য আজকে ভিডিওটা তৈরি করা আশা করি পুরো ভিডিও জুড়েই তোমরা অবশ্যই চিলা এবং কথাগুলো শুনছো আশা করি উপকৃত হয়েছো ভিডিওটা শেয়ার করে আর নতুন বাইপাদা যারা আছে তাদেরকে দেখার সুযোগ করে দিবা আর এই জন্য সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন লাভ